সেলাই মেশিনের এই শব্দ কারো অচেনা অজানা না হলেও আজ আমরা যাদের কথা বলছি তাদের কথা অনেকেরই অজানা। সুইসুতো, সেলাই মেশিন আর বাহারি রঙের কম্বলের ভাঁজে ভাঁজে লুকিয়ে রয়েছে এদের সাফল্যের কাহিনী। নদী ভাঙন কবলিত সংগ্রামী এই মানুষগুলো অভাব আর দারিদ্রতাকে পরাজিত করে আবারও সত্য বলে প্রমাণ করে দিয়েছে এই প্রবাদটিকে যে পরিশ্রমী সৌভাগ্যের চাবিকাঠি। আগে আমাদের এই কাজ ছিল না, আমরা সংসারের কাজ নিয়েই ব্যস্ত থাকছি বা অলসতায় থাকছি। এখন এই কাজ করে আমরা অনেক টাকা রোজগার করে পারি, অনেক উপকার হয়। বসেই থাকছি আমি, কেন এখন মেশিনের কাজ শিখছি, শিখে এই কাজ করি। সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার যমুনার তীর ঘেঁষে গড়ে ওঠা 25টি গ্রামের প্রায় 20,000 নারী পুরুষ এই সাফল্যের অধিকারী। ঢাকাস্থ বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি থেকে কম দামে জুট কাপড় সংগ্রহ করে এনে সেলাই মেশিনে সেলাই করে তাতে দেয়া হয় কম্বলের রূপ। স্থানীয় বাজারে সস্তায় বিক্রি করে জীবন ও জীবিকা নির্বাহের এই প্রচেষ্টা হঠাৎ করেই রূপ নেয় বৃহত্তর ব্যবসায়। জুট কাপড়ে তৈরি পাহাড়ি রকমের এই সস্তা কম্বল দারিদ্র পীড়িত শীতার্ত মানুষের শীত নিবারণের পাশাপাশি ধনী ও উচ্চবিত্তদের নজর কাটতেও কুণ্ঠাবোধ করে না। আমার নাম হলো মোহাম্মদ শফিকুল ইসলাম, আমার বাড়ি হলো শ্যামলদার, কাজীপুর থানা, সিরাজগঞ্জ জেলা। এখানে ঢাকা মিরপুর, কোনাবাড়ি, দত্তবাড়ি এগুলা থেকে আমরা বস্তা গার্মেন্টস থেকে বাইর করি। বাইর করার পর এগুলো নিয়ে আসি, এগুলো আবার এলাকার থেকে অত এলাকা থেকে লোকজন এসে এগুলা বস্তাগুলো দাম আমরা ধরি আর কি। হয়তো দেখা গেলো যে 1200, 1500, 1800, 700 এরকম টাকা মন আমরা এটাকে কেজি বা বিক্রি করতেছি। বিক্রি করলে এবার এটা নিয়ে যায় গ্রাম অঞ্চলে চলে যায়। গ্রাম অঞ্চলে চলে গেলে আমাদের মা বোন আছে, ছোটো ছোটো বাচ্চারাও আছে, এগুলো মনে করেন যে সুন্দরভাবে সেলাই মেশিন আছে, সেলাই মেশিন এগুলো সেলাই করতেছে। সেলাই করলে এবার ওগুলো মালাবার হয়। আমরা ওখান থেকে হয়তো কিছু কিছু ব্যাপারী আছে, তারা হয়তো কিনেও নিয়ে আসতেছে, হয়তো আমরা মহাজন, আমরা হয়তো তার কাপড় দিতেছি, আমরা ওগুলো নিয়ে আসতেছি। আমরা মজুরি মনে করেন যে এই অসিজনকালে দিব 20 টাকা, আবার যে সিজন আসবো 25-30 টাকা, এগুলো মজুরি দিয়ে বানাইতেছি। তাতে দেখা যেতেছে যে আমাদের এই কাজীপুর হল থানাটা, কাজীপুর থানাটা কিন্তু সুন্দরভাবে এই ব্যবসাটা করে অনেক কিন্তু লাভবান হয়েছে। ইতিমধ্যেই এই ব্যবসাকে কেন্দ্র করে চালিতাডাঙ্গায় গড়ে উঠেছে বৃহত্তর কম্বলের বাজার। স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে এখানে আসতে শুরু করেছে ক্রেতা ও বিক্রেতা। স্বল্প পুঁজির এই ব্যবসা ছড়িয়ে পড়েছে শহর থেকে শহরে। শুধু তাই নয়, এখানকার তৈরি কম্বলের মান ভালো হওয়ায় বর্তমানে তা দেশের চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল ও ভুটানে। আমরা ঢাকা মিরপুর থেকে স্বল্প মূল্যে গার্মেন্টসের বাতিল কিছু জুট আমরা শ্যামলদহ বাজারে আইনা বিভিন্ন ছেলে মেয়েদের দেওয়া তো আর মজুরি হিসেবে তো আর করে নিয়ে আসা, আমরা আবার দোকানে নিয়ে আসা বিক্রি করি। বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন লোকজন আসা কিনে নিয়ে যায়। এখন ভালো ভালো ভালোভাবে ছেলে মেয়েদের কর্মসংস্থান হয়েছে, তো আমরা বিভিন্ন এনজিও বা সরকারের কাছে সুদমুক্ত ঋণ চাই। প্রথম দিকে হাতে গোনা কয়েকজন মানুষ এই কম্বল ব্যবসা শুরু করে, তারপরে ধীরে ধীরে এখন হাজার হাজার লোক এই কম্বল শিল্পের সাথে জড়িত। এখন এখানকার এই কম্বল শিল্পের মাধ্যমে আমাদের এলাকার একটা নতুন দিগন্তের সৃষ্টি হয়েছে। হাজার হাজার লোক এই শিল্পের সাথে জড়িত, তারা কর্মসংস্থানের সুযোগ পেয়েছে এবং এই শিমুলদার বাজারের কম্বল দ্বারা আমাদের নর্থ বেঙ্গলের প্রায় 16টা জেলাতেই এই কম্বল সাপ্লাই হয়। এখানে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা ট্রানজ্যাকশন হয়। এখানে এদের মেইন যে সমস্যা সেটা হলো এরা সবাই খুব ক্ষুদ্র ব্যবসায়ী। এদেরকে যদি সরকারিভাবে কোনো পৃষ্ঠপোষকতা দেওয়া যেত, যদি সুদবিহীন অথবা অল্প সুদে ঋণ দেওয়া যেত, তাহলে এই ব্যবসাটা আরও বেশি সমৃদ্ধ লাভ করত। কম্বল শিল্প এদেশের জন্য আসলে নতুন মাত্রা। তো আমরা সিরাজগঞ্জের বিশেষ করে কাজীপুর এলাকায় 2টা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে, 8-10টি গ্রাম এটা ছড়িয়ে পড়েছে, এই শিল্পকে আমরা যথাযথভাবে প্যাট্রোনাইজ করতে চাচ্ছি। তো এর মধ্যে কিন্তু আমাদের এই ইউনিয়ন পরিষদের একটা চলমান প্রকল্প আছে, ইউপিজিপি, ইউনিয়ন পরিষদ গভর্নেন্স প্রজেক্ট। এর আওতা ইতিমধ্যে আমরা কিন্তু বেশ কিছু মহিলাকে ট্রেনিং দেওয়া হয়েছে কম্বল তৈরির ব্যাপারে।
ইতিমধ্যে এই সমস্ত মহিলাদের মাঝে আমরা কিছু এই মেশিন আমরা সরবরাহ করেছি এবং এর সংগঠিত ছিল না ইতিমধ্যে আমরা দুইটা সমিতি করে দিয়েছি দুইটা সমিতি করে এদের আবার যুব উন্নয়নের সঙ্গে ট্যাগ করে দিয়েছি এতে করে আমরা কেউ 10,000 পেয়েছেন কেউ 15,000 টাকা পর্যন্ত ঋণ পেয়েছেন তা আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো যে ওটা কম্বল শিল্প পল্লী করা যায় এবং এসএমই যে ফাউন্ডেশনটি আছে স্মল মিডিয়াম এন্টারপ্রাইজে ফাউন্ডেশনটি আছে এরাও তাই এর বিভিন্ন ডিজাইন দিয়ে যদি করা যায় তাহলে এটা আরও ফলপ্রসূ হবে এবং এটা বিস্তৃতি লাভ করবে বেশি চাহিদাটা বাড়বে বেশি বিভিন্ন ক্ষেত্রে প্রসিদ্ধ উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত সিরাজগঞ্জ জেলায় গড়ে ওঠা সম্ভাবনাময় এই শিল্পটির আরও প্রসারের জন্য দেশে রাজনৈতিক স্থিতিশীলতা সহ সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল তাদের দাবি সুদমুক্ত অথবা সহজ শর্তে ঋণ প্রদান করা হলে এখানকার ব্যবসায়ীরা এই শিল্পটিকে আরও এগিয়ে নিতে পারবেন এবং দেশের অর্থনীতিতে যোগ করতে পারবেন আরও এক নতুন মাত্রা